পাহাড়ে প্রশিক্ষণ নেওয়া 33 জঙ্গি শনাক্ত হয়েছে। এর মধ্যে 12 জন গ্রেপ্তার বলে জানিয়েছে র‍্যাব। সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার 4 জঙ্গিকে গ্রেপ্তারের পর নতুন একটি ভিডিও তাদের হাতে এসেছে। এদিকে র‍্যাব মহাপরিচালক জানিয়েছেন, আগামী নির্বাচনে দায়িত্ব পালনে মার্কিন নিষেধাজ্ঞা কোনো প্রভাব ফেলবে না। মিনালা দিবা রিপোর্ট। গহীন জঙ্গলে অস্ত্র হাতে জঙ্গি প্রশিক্ষণ, ধর্মের অপব্যাখ্যায় তরুণদের আকৃষ্ট করার ভিডিও বার্তা। নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শাকিয়ার 4 জঙ্গিকে চট্টগ্রামের পটিয়া থেকে গ্রেপ্তারের পর নতুন ভিডিও বার্তা উদ্ধার করে র‍্যাব। সংস্থাটি জানায়, জঙ্গি দলটির আমির আনিসুর রহমানের বক্তব্য সহ ভিডিওগুলো বানানো হয়েছিল নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে। ভিডিওটির যেটা মোটিভ হতে পারে, প্রাথমিক মোটিভ, সেটি হচ্ছে অর্থ সংগ্রহের একটি তাগিদ দেয়া, তাদের কার্যক্রম ফুটিয়ে তুলে সদস্য সংগ্রহ, যারা জঙ্গিবাদে উদ্বুদ্ধ হতে চায় তাদের মাধ্যমে তাদের কাছে এই ভিডিওটি ছড়িয়ে দেয়া। নাশকতা বা সহিংসতার পরে নিজেদের অস্তিত্ব বা সংগঠনের অস্তিত্ব দেশীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে জানান দেওয়ার জন্য এরকম একটি পরিকল্পনা থাকতে পারে। র‍্যাব জানায়, জঙ্গিদের লক্ষ্য ছিল ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার। 20 অক্টোবর থেকে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন স্থানে আমরা অভিযান পরিচালনা করে সেখানে প্রশিক্ষণরত বেশ কয়েকজনকে আমরা ইতিপূর্বে গ্রেফতার করতে সক্ষম হই। গতকালকেও আমরা 4 জনকে চট্টগ্রামের পটিয়া বাইপাস এলাকা থেকে আমরা আটক করতে সক্ষম হই। গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত এই সংগঠনের 63 জঙ্গিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন র‍্যাব মহাপরিচালক। জানান, কমিশনের অধীনে নির্বাচনী দায়িত্ব পালনে প্রস্তুত র‍্যাব। সামনে যে নির্বাচন, এই নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে এবং সেটা যাতে সুষ্ঠু এবং নিরাপদ হতে পারে সেই মূল দায়িত্বটাই আমরা পালন করবো ইনশাল্লাহ। সিভিল প্রশাসন যারা রয়েছে, আমরা সকলের সঙ্গে এক প্ল্যাটফর্মে থেকে এই দেশের গণতান্ত্রিক ধারা যাতে অব্যাহত রাখা যায় আমরা সেই চেষ্টা করব। প্রশ্নের উত্তরে তিনি জানান, আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সমন্বয়ের অভাব ছিল। মিনালা দিব্বা, একুশে টেলিভিশন, ঢাকা।